BJP Yuba Morcha Unakuti Hankor Committee Shachani Bodoni Adonotie Kokchap Panda Sangazaka Fashala Koleshor Paitur Bazar Amcheni Hankor Habanago Panda Manjaka Hankor Committee Tangfang Orobdor Yuba Morcha Hankor Tangfang Orunob Nandi Haste Committee Yak to Sobanetri Nobonita Asaji Kobe Kubuni Bijibini Tangfangro Hakote Haste Berem Bodoni Adonotie Kokchap Panda Climani Ulo Tabo Hankor Bereni Kokchap Panda Klajagitongo The Buskang Noi Agoshal Marinishimi Mondol Berem Kokchap Panda Klajagne Kokton Rokno Shaka Tangfang Orobdor আপনারা সবাই জানেন আমাদের যে ত্রিপুরার ন্যাশনাল কার্যকারিণী পরে স্টেট কার্যকারিণী হয় তারপর আমাদের জেলা মন্ডলস্তরে কার্যকারিণী হয় তো আমাদের প্রদেশ কার্যকারিণীর পর আজকে আমরা জেলা যুব মোর্চার উদ্যোগে আজকে আমাদের যুব কার্যকর অনুকূটি জেলা যুব মোর্চার কার্যকারিণী বৈঠক আমাদের অনুকূটি জেলার কৈলাসস্থিত যে পার্টি বিষয়ে আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি আজকের এই কার্যকারিণী বৈঠকের মূল উদ্দেশ্য হলো আগামী 23 নির্বাচনকে সামনে রেখে আমরা এই কার্যকারিণী বৈঠক এই আজকের দিনে আমরা আগামী দিনের কর্মসূচি ঠিক করব এবং আজকে থেকে আমরা তো সবাই জানেন যুব মোর্চা 24 ঘন্টা 365 দিনে 365 দিন এবং 24 ঘন্টা ভারতীয় জনতা যুব মোর্চা সর্বদা কাজ করে যাচ্ছে 23 নির্বাচনকে রেখে আরও দায়িত্ব নিয়ে কাজ করার যে মন ইয়া চেষ্টা আজকে সিদ্ধান্ত নেওয়া হবে এবং যা কিছু হবে আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরা হবে আগামী দিন রাজপথে দেখা হবে আপনাদের সাথে আজকে থেকে আমাদের কর্মসূচি উপলব্ধ হয়ে চালু হয়েছে আপনারা সবাই জানেন 23 নির্বাচনের অল্প কিছুদিন বাকি মাত্র 5 মাসের মতো আমাদের হাতে সময় আছে তাই আমাদের সাংগঠনিক দিক দিয়ে আমাদের সমস্ত সংগঠনকে শক্তিশালী করা সেই নিয়ে আজকে মুখ্য উদ্দেশ্যে আজকে আমরা এই কার্যকারিণী মন্ডল ভিত্তিক কার্যকারিণী কবে নাগাদ শুরু হবে আমরা অলরেডি প্রত্যেক মন্ডল যুব মোর্চার সভাপতিদের আমরা জানিয়ে দিয়েছি আমাদের জেলা নেতৃত্বের পক্ষ থেকে যে আগামী 9 তারিখের ভিতরে তাদের কার্যক্রম সম্পূর্ণ ঘোষণা করতে হবে কারণ আপনারা সবাই জানেন 75তম স্বাধীনতা উপলক্ষে অমৃত মহোৎসব হিসাবে সারা ভারতবর্ষের সাথে সাথে আমাদের ত্রিপুরাতে আমাদের অনুকূটি জেলাতে অনেক কর্মসূচি নেওয়া হয়েছে সেইগুলোকে সম্পূর্ণ করতে হবে সেই দিকে নজর রেখেই আমরা সেইগুলো সম্পূর্ণ করছি আগামী 8-9 তারিখের ভিতরে আমাদের সম্পূর্ণ কাজ সমাপ্ত হবে